প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করব তোমাদের সাথে। আমার হাতে নিশ্চয় বইটা দেখতে পাচ্ছ, আমার বাংলা বই চতুর্থ শ্রেণী। এই বইটার সাথে তো আমরা কম বেশি সবাই পরিচিত। আর তাহলে এই মুহূর্তে তোমরা এই বইটা নিয়ে বসে পড়ো। আমরা তাহলে আজকে অধ্যায় অর্থাৎ বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনলাইন ক্লাসগুলো আমরা শুরু করেছি। তোমরা প্রত্যেকটা ক্লাস দেখবে মনোযোগ সহকারে এবং বাসায় অনুশীলন করার চেষ্টা করবে। অবশ্যই অবশ্যই করতে হবে, চেষ্টা না অবশ্যই অবশ্যই করতে হবে, কারণ স্কুল তো সামনে খুলবে। আর যদি পরীক্ষা হয় তো হবে, নতুবা তার জন্য আমাদের তো প্রিপেয়ার থাকতে হবে, রেডি থাকতে হবে, তাই না? তো সেটা আমরা হেলায় সময়টা নষ্ট না করে আমরা আমাদের পড়াগুলো নিয়মিত যদি বাসায় একটু একটু করে পড়ে ফেলি, তাহলে দেখবে যে তোমার জন্য পড়াটা একদম সহজ, কারণ এর পরের বছরকে তুমি আবার ক্লাস ফাইভে উঠে যাবে, তাই না? সেজন্য আমাকে আরও বেশি পড়তে হবে, ঠিক আছে, অর্থাৎ তোমাদেরকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। অধ্যায়ের নাম হচ্ছে পাহাড়পুর। পাহাড়পুর একটি জায়গার নাম, পাহাড়পুর নাম, কিন্তু এর চারপাশে কিন্তু কোনো পাহাড় নেই, কেমন? আজকে আমরা পাহাড়পুর সম্পর্কে জানব। পাহাড়পুর সম্পর্কে অর্থাৎ একটি ঐতিহাসিক স্থান এটি। এই পাহাড়পুরে আসলে কী সেটা তার সম্পর্কে আমরা আজকে জানব, ঠিক আছে? তাহলে শুরু করা যাক আজকের পড়া, আজকের লেসন। চারিদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা, ঠিক আছে? কিন্তু এ সম্পর্কে সবাই ভালো জানে না। তোমরা কি জানো যে পাহাড়পুর সুপ্রাচীন বৌদ্ধ বিহার? বলেছে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গাটার নাম হচ্ছে পাহাড়পুর। আর এটি শুধু বাংলাদেশে না, বিশ্বের একটি বিখ্যাত জায়গা বলে পরিচিত। কিন্তু এ সম্পর্কে আমরা খুব বেশি ভালো জানি না, ঠিক আছে? আমরা তো খুব বেশি সেখানে যাই না। তোমরা কি জানো পাহাড়পুর একটি সুপ্রাচীন, অর্থাৎ সুপ্রাচীন মানে হচ্ছে পুরাতন, পুরাতন বৌদ্ধ বিহার, ঠিক আছে? বৌদ্ধ ভিক্ষুরা যেখানে তাদের ধর্মচর্চা করে সেই বৌদ্ধ বিহার, এবং সেটা অনেক পুরাতন, অনেক পুরনো, বহুকাল আগে, প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন, সেখানে তারা নিজেদের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। তাহলে আজকে নয়, কিন্তু প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের যারা অনুসারী, যারা শিষ্য, তারা কোনো একটা বিশেষ জায়গায় থাকতেন আর সেখানে তারা নিজেদের ধর্ম বিষয়ে নানারকম আলাপ আলোচনা করতেন আর শিষ্যদের অর্থাৎ ছাত্রদের তারা শিক্ষা দিতেন। এরকম জায়গার নাম হচ্ছে বিহার, ঠিক আছে? যে জায়গায় গুরুরা তাদের শিষ্যদের সে ধর্মচর্চা বিষয়ে শিক্ষা দেয় আর হচ্ছে ভিক্ষুগণ তারা ধর্মচর্চা করে, সেই কোনো একটা জায়গার নাম হচ্ছে বিহার। বাংলাদেশের ভিতরে আরও বিহার আছে, যেমন কুমিল্লা, ময়নামতি, শালবন বিহার, কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই। বলেছে অনেকগুলো অনেকগুলো বিহার আছে, কিন্তু পাহাড়পুরের মতো এত এত পুরাতন, এত বিশাল বৌদ্ধ বিহার নেই। প্রাচীন এই বিহার একসময় খালি পড়ে থাকে। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি এ মাটি এ ও মাটি এটির চারদিকে জমতে থাকে। আসলে এটি অনেক পুরাতন এবং এটি প্রায় খালিই পড়ে থাকে। আর অনেকে মনে করে যে যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি চারদিকে মানে জমতে থাকে, এটা অনেকেই মনে করে আর কি। একসময় মাটির স্তূপেটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়, অনেকে মনে করে এরকম, ঠিক আছে? সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহামে বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। দীর্ঘকাল পরে, অনেকদিন পরে আলেকজান্ডার কানিংহাম কত সালে, 1879 সালে এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন, তিনি এটা আবিষ্কার করেছিলেন। এটির আরেক নাম হচ্ছে সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। তাহলে এই যে পাহাড়পুর একটি বিখ্যাত জায়গা, এখন সেখানে একটি বৌদ্ধ বিহার আছে এবং পরে এটির নাম হয়েছে সোমপুর মহাবিহার, এবং সেটা হয়েছে 1879 সালে। কে করছেন? আলেকজান্ডার কানিংহাম। আমরা প্রত্যেকটি লাইন পড়ার সময় যদি বুঝিয়ে নেই, তাহলে কিন্তু আমাদের অনুশীলনের যে প্রশ্নোত্তরগুলো আছে, আইটেমগুলো আছে, সেগুলো আমাদের উত্তর দিতে খুব একটা অসুবিধা হবে না। তাই আমাদের পড়ার সময় প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড আমাদের খেয়াল রাখতে হবে, বুঝেছো? এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত।
বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত বলছে। বিহারটি 40 একর জায়গা জুড়ে আছে আর কি, 27 একর জমির উপর এর বিশাল দালান বলছে। বিশাল দালানটা 27 একর জমির উপর, অনেক বড়। কিন্তু 27 একর কিন্তু ছোটোখাটো বিষয় না, অনেক বড় জায়গা। উত্তর দক্ষিণে এটি 922 ফুট আর পূর্ব পশ্চিমে 919 ফুট বিস্তৃত। হ্যাঁ, মানে একদম বিস্তীর্ণ। হ্যাঁ, বৌদ্ধ ধর্মাবলম্বী রাজার দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করান। তাহলে ধর্মপাল এটি 1200 বছর আগে আবার নির্মাণ করান, কেমন। একদম নিচে মাটির অংশে এটি চারকোন আকারের, বাইরের দেয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানান রকম ফুল ফল পাখি পুতুল মূর্তি ইত্যাদি বানানো আছে। উত্তর দিকের ঠিক মাঝখানে মূল দরজা, তারপরেই হচ্ছে বড় হল ঘর, পাশে দুটি ছোট হল ঘর, চারদিকে দেয়ালের ভিতরে সুন্দর সুন্দর সারি বাঁধা 177টি ছোট ঘর, সামনে দিয়ে আছে লম্বা বারান্দা। বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানঘাট, স্নানঘর, রান্নাঘর, খাবার ঘর ও শৌচাগার। সব মিলিয়ে বিহারটিতে 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। পাহাড়পুর ছিল উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্র। তাহলে দেখো, মানে আমরা এখানে যেভাবে বর্ণনা পেলাম তাতে বোঝা যায় একসময় এখানে অনেক লোক একসাথে থাকতো, ঠিক আছে। এটা আমরা যেভাবে বর্ণনাটা পেলাম যে 800 মানুষের থাকার ব্যবস্থা, নিশ্চয়ই মানুষ ছিল, বিধায় তো এত বড় বিহার বানানো হয়েছে, তাই না? এতগুলো শিষ্য ছিল বিধায়। তারপর হচ্ছে যে আবার বলা হচ্ছে উচ্চশিক্ষার প্রাণ কেন্দ্র। আমরা আবার কিন্তু সেখানে একটা শিক্ষারও একটা ব্যবস্থা ছিল, আমরা বুঝতে পারলাম। তারপর হচ্ছে ওখানে 100 মানে এই যে অনেক বিশাল ব্যাপার, কিন্তু বিশাল ব্যাপার, 177টি ছোট ঘর, কম কথা না কিন্তু। মানে এই বর্ণনাটা পড়েই কিন্তু একটা বিশাল বিশাল ব্যাপার মনে হচ্ছে, ঠিক আছে। তোমরা যদি কখনো সুযোগ পাও তাহলে কিন্তু বিহারটিতে একবার গিয়ে তোমরা একবার দেখে আসবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর দেখি আমরা কি আছে ভিতরটায়। বিশাল উঠানের মাঝখানে বড় এক সুন্দর মন্দির, ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে। তার মানে ওখানে একটা ভিতরে মন্দিরও আছে আর ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে। এখানেও পোড়ামাটির 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভেতরে সাজানো। তাহলে পোড়ামাটির ফলক, নানা রকম চিত্র ফলক দিয়ে, হ্যাঁ, ফলকের চিত্র দিয়ে মন্দিরের ভিতরে আর বাইরে খুব সাজানো হয়েছে। এরকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানান জায়গায় আছে। বিহারটি পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে বাঁধানো ঘাট আছে, এটাকে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট। তার মানে এটা অনেক আগের নাম যেহেতু, নিশ্চয়ই এখানে একটা কোনো ছোটোখাটো ঘটনা আছে, না হয় এটা সন্ধ্যাবতীর ঘাট নামকরণ হতে যাবে কেন। তা আমরা দেখি এখানে, দেখো তোমরা এই যে ওখানে যে পোড়ামাটির ফলকের চিত্র আছে প্রায় 2000, আমরা সেখানে বইতে কিছুটা নমুনা দিয়েছে, তোমরা দেখো। এগুলো কিন্তু আঁকা সহজ কথা নয়, শিখতে হয়, এই আঁকাটাও কিন্তু অনেক কঠিন ব্যাপার, ঠিক আছে। তো পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটি জাদুঘর, সেখানে সুন্দর করে সাজিয়ে আছে, সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র। তার মানে কি, ওখানে অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র কিন্তু রাখা আছে। কোথায়? পাহাড়পুর বিহারের পাশে যে জাদুঘরটা আছে সেই জাদুঘরের কথাই বলছে তারা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু না গেলেও এই গল্প পড়ে এবং এর বর্ণনা শুনে বুঝতে পারলাম যে এটা অনেক একটি পুরাতন বৌদ্ধ বিহার, এবং এখানে অনেক মানুষ একসময় থাকতো, তাদের জন্য বিশাল একটা ব্যবস্থা করা হয়েছে যা আমরা হয়তো পড়ছি কিন্তু এটা কল্পনা করতে পারছি না। তাই আমরা যখনই সুযোগ পাবো যাবো এবং দেখে আসবো, ঠিক আছে। তাহলে এখানে যে বৌদ্ধ বিহারটি আছে, এটি ছাড়াও বাংলাদেশে আরও বৌদ্ধ বিহার আছে, তবে এটির মতো এত বড় নয়, বুঝতে পেরেছ? এটির মতো এত বড় নয়, এবং সেখানে বোঝা যায় যে একসময় খুব ধর্মচর্চা ছিল, শিক্ষার একটা বিষয় ছিল, এবং এটা আমরা এই গল্পটা পড়ে কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। তাহলে তোমরা যখনই গল্পটা পড়বে, প্রত্যেকটা লাইন দরকার হলে দুবার করে পড়ো, তাহলে ভালো করে বুঝে নেবে এবং প্রত্যেকটা ওয়ার্ড তোমরা খুব মনোযোগ সহকারে করবে, তাহলে তোমাদের আর খুব বেশি কষ্ট হবে না অনুশীলনে প্রশ্ন উত্তরগুলো দিতে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা তাহলে এখানে যে শব্দার্থগুলো আছে সেগুলোর সাথে একটু পরিচিত হই, কারণ এই অর্থগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে।
তাহলে দেখো শব্দার্থ বিহার মানে হচ্ছে বৌদ্ধ মঠ, বৌদ্ধ মঠ, বৌদ্ধ মঠ। সুপ্রাচীন মানে হচ্ছে পুরাতন, পুরাতন। ভিক্ষু, ভিক্ষু মানে হচ্ছে ভিক্ষু মানে হচ্ছে যে বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী সন্ন্যাসী, বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী সন্ন্যাসী। আচ্ছা এটা আমি লিখলাম না, এটা তোমরাই লিখবে। স্তূপ মানে হচ্ছে ঢিবি, ঢিবি। তারপর বিশাল হচ্ছে অনেক বড়, অনেক বড়। কি বিশাল বলা হচ্ছে? অনেক বড়। প্রাণকেন্দ্র মানে হচ্ছে প্রধান জায়গা, প্রধান জায়গা। কেমন? দুর্লভ হচ্ছে যা সহজে লাভ করা যায় না, যা সহজে লাভ করা যায় না। আবিষ্কার মানে হচ্ছে উদ্ভাবন, উদ্ভাবন। স্নানঘাট হচ্ছে গোসল করার জায়গা। জায়গা ধর্মচর্চা হচ্ছে ধর্ম বিষয়ে জ্ঞান লাভ, বিষয়ে ধর্ম বিষয়ে অনুশীলন করা, অনুশীলন করা। তো আবার বলছি আমরা, বিহার হচ্ছে বৌদ্ধ মঠ, সুপ্রাচীন মানে পুরাতন, ভিক্ষু হচ্ছে বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী সন্ন্যাসী, ঢিবি হচ্ছে স্তূপ হচ্ছে ঢিবি, আর বিশাল মানে হচ্ছে অনেক বড়, প্রাণকেন্দ্র মানে প্রধান জায়গা, দুর্লভ হচ্ছে যা সহজে লাভ করা যায় না, আবিষ্কার হচ্ছে উদ্ভাবন, আর স্নানঘাট হচ্ছে গোসল করার জায়গা, আর ধর্মচর্চা হচ্ছে ধর্ম বিষয়ে অনুশীলন করা। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই 1 নং হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, 1 নং, বুঝেছো? এটা তোমরা বাসায় ভালোভাবে পড়বে এবং অনুশীলন করবে এবং হোমওয়ার্ক করে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অধ্যায়টি অর্থাৎ পাহাড়পুর অধ্যায়টি তোমরা ভালো করে পড়বে এবং বুঝে নেবে। আশা করি তোমাদের পড়তেও ভালো লাগবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।